হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের প্রথম রাউন্ড শেষ হয়েছে গতকালই। প্রথম রাউন্ড শেষে প্রত্যেকটা দলই একটি করে ম্যাচ জয়লাভ করেছে। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশকে 4 উইকেটে পরাজিত করে নাজমুল হোসেন শান্ত একাদশ। দ্বিতীয় ম্যাচে তামিক বাল একাদশকে 5 উইকেটে পরাজিত করে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ। এরপর তৃতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশকে 42 রানে পরাজিত করে তামিক বাল একাদশ। বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে বল হাতে স্পিনারদের থেকে এগিয়ে রয়েছে পেসাররাই। প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার অভিজ্ঞ পেসার আলামিন হোসেন, দুই ম্যাচ মিলে তিনি উইকেট শিকার করেছেন 5টি। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশের বিপক্ষে 2টি এবং গতকাল দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল একাদশের বিপক্ষে 3টি উইকেট লাভ করেন আলামিন হোসেন। এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনজন ফাস্ট বোলার, 4টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। এর মধ্যে শরীফুল ইসলাম এক ম্যাচে নিয়েছেন 4টি উইকেট। 3টি করে উইকেট নিয়ে তালিকায় রয়েছেন 6 জন ক্রিকেটার, তারা হলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সুমন খান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং একমাত্র স্পিনার নাঈম হাসান। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের খেলা। এই খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনালে। তো দর্শক বন্ধুরা, এই কয়েকজন বোলারদের মধ্যে কার বোলিং আপনাদের সবথেকে ভালো লেগেছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।